হ্যাঁ, জগতবাসী সকলেই ভালো আছেন আশা করছি। তবে আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে মানুষ দেখা যায় এই পৃথিবীতে যারা মাদ্রাসায় পড়ালেখা করে, যারা মসজিদে নিয়মিত নামাজ পড়ে এবং অজু করে, বছরে একবার রোজা সেগুলো করে এবং দাড়ি রাখে, টুপি দেয়, ভালো জুব্বা পরে, তখন এদেরকে মানুষের সালাম দিচ্ছে, সালাম নিচ্ছে এবং এদেরকে মানুষ আদর করে, এদেরকে খাওয়াইতেছে, মিলাদের দাওয়াত করতেছে, তারা সুন্দর আল্লাহর ইবাদত করতেছে, নবীর গুণগান করতেছে, খুব ভালো। কিন্তু কিন্তু একটা বিষয় হলো, সেই বিষয়টি হলো এই জগতে আল্লাহ এই সৃষ্টিতে যা কিছু রেখেছেন, এই সৃষ্টির বহু জায়গাতে দেখা গেছে আল্লাহর কর্মচারী রাখা আছে। যে তুমি নদীর ডিউটি করো, তোমাকে আমি নদীর দায়িত্ব দিলাম। যে তুমি এই ভূমিটার পর্যবেক্ষণ করবে, দেখা যায় আল্লাহ বিভিন্ন ফেরেস্তাদেরকে নিযুক্ত করে, বিভিন্ন অলিয়া উলিয়াদেরকে নিযুক্ত করে। তখন এক একজনের, যেমন একটা কথা বলে, শহর কুতুব, শহরের মধ্যে একটা কুতুব আছে, তার ভারপ্রাপ্ত সে দেখশন করবে কই কি কেমনি কি। এবং দেখা যাচ্ছে একজনে বিরাট এক চক, যে যে কোটি কোটি মন দান হয়, এরকম চকের মধ্যেও একটা পাগল আশেপাশে থাকে, মানুষে দেখে কিন্তু বোঝে না। অনেকে এই পাগলটাকে চাক্কায়, এই পাগলটাকে এই বন্ড সন্ড বলে, কিন্তু দেখা যায় এই পাগল হাসে, কথা বলে না। কারণ সে জানে যে আমাকে যারা পাগল বলছে, আমার চেয়ে বড় পাগল তারা হয়ে আছে, কিন্তু তারা জানে না। আর আমি যে কোন ডিউটিতে আছি এটা জানে না। এসব ভেবে একটা পাগল হাসে, কিন্তু কাউকে ধমক দেয় না, কাউকে অভিশাপ দেয় না। তো আজ আমি যে কথাটি বোঝাইতে চাচ্ছি, যে প্রত্যেকটা জায়গায় জায়গায় অলিয়া উলিয়াদেরকে আল্লাহ কোনো জায়গায় পাগল রূপে রেখেছে, কোনো জায়গায় জমিদার হিসেবে রেখেছে, কোনো জায়গায় দেখা যায় যে সাধকের বেশে রেখেছে। এক একটা জায়গাতে অলিয়া উলিয়াদেরকে আল্লাহ বিস্তার করে রেখেছেন। কেন রেখেছেন? সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য। যেমন আল্লাহ বলেছে, দেখো আমি উসিলা ছাড়া কিছু করি না। তুমি একজন নবীর কাছে গেছো, নবীর কাছে সাহায্য চাইছো, তখন নবী আবার আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, তখন সেই সাহাবার কি হলো? ফয়সালা হলো। তাহলে নবী এখন নেই, নবী খতম হয়ে গেছে, নবী আর আসবে না। তাহলে এখন বেলায়েতের যুগে ওলিয়া ওলিয়া পীর মুর্শিদ, একজন মুর্শিদের কাছে গিয়ে যখন কেউ একটা আবদার করে, তখন দেখা যায় সেই মুর্শিদ আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার এক ভক্ত এই সমস্যায় পড়ে এসেছে, তুমি যদি রক্ষা না করো বা তুমি যদি একটা রাস্তা না দেখাও, তখন সেই পীরকে বা মুর্শিদকে আল্লাহ একটা পথ দেখায়, তখন সেই মুর্শিদ তাকে একটা পথ দেখায় দেয়, তখন তার ফয়সালা হয়ে যায়। যাই হোক, আজকে যে কথাটি বলবো, হে সমস্ত বাংলার মানুষ, হে সমস্ত ধর্ম ধর্মান্তরের লোকেরা, আজকে একটা অনুরোধ করে আপনাদেরকে ভক্তির সাথে আমি কথাটা বলবো, যে আপনারা কখনো রাস্তাঘাটে যদি কোনো পাগল দেখেন, কোনো ফকির দেখেন, বা তাকে দেখে আপনার মনে সায় দিচ্ছে না উনি যে একজন কামিল ফকির বা একজন পাগল, আল্লাহর পাগল, যদি সাক্ষ্য নাও দেয়, তবুও তাকে আপনারা গাল মন্দ করবেন না, তাকে ঢিল ছুড়বেন না। কেন ছুড়বেন না? কারণ বোঝা যায় না আল্লাহ কার মধ্যে কোন শক্তি দিয়ে বিরাজমান করে রেখেছেন। কারণ এক একটা জায়গায় এক একজন ওলিয়া উলিয়াদেরকে ফিটিং করে রেখেছেন, কিন্তু দেখা যায় তিনি গোপনে আমার সাহায্য করে, গোপনে আমাকে ভালোবাসে, গোপনে আমাকে বিপদকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু প্রকাশ্যে আমি তাকে চাক্কাইতেছি, তাকে আমি ঢিল মারতেছি, তাকে আমি আঘাত করতেছি। তো এই যে একটা জীবন আমরা কাটাইতেছি না বুঝিয়া। তবে একটা ছোটোখাটো ঘটনা বলে আমি এই ঘটনাটি শেষ করব। তো কথাটি হলো, যেমন নদী ভাঙন দেয়, এই পার ভাঙে ওই পার করে, ওই পার ভাঙে ওই পার করে, এই তো নদীর খেলা। কিন্তু এর নদীর নিচে যে আছে একটা বিশাল বড় মেলা, এটা যদি কেউ জানতো তো বুঝতো যে দুনিয়ার যে কি ঠেলা, আল্লাহ যে কিভাবে এই জগৎটা চালায়। সেটি হলো, যেমন কিছু গরিব লোক, তাদের থাকার জায়গা নেই, যাই কিছু সম্পদ ছিল এই দিয়ে ঘর বাড়ি করছে, এখন নদী যখন ভাঙন দিল, পদ্মা নদী যখন ভাঙন দিল, এখন কি করবে উপায়?
হায় হায়, এখন তো আরেকটা চাইন যদি ভাঙে এরকম 2, 4, 10 বিঘা নিয়ে যখন একটা পার ভাঙে, তোকে এর মধ্যে অনেকগুলো বাড়ি ঘর আছে, এরা কোথায় যাবে? তাদের তো যাওয়ার জায়গা নেই, যা ভাঙার তো ভাঙছে, এতটুকু যেন রক্ষা হয়। তখন দেখে এক পাগল, তার শরীরে কাপড় চোপড় নেই, তাকে গিয়ে একজন বলতেছে, বাবা তোমাকে বিশ্বাস করি, তুমি অবশ্যই একজন আল্লাহর পাগল, তুমি তাহলে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করো, আল্লাহর কাছে বলো, এই যে দেখো আমাদের বাড়িটা যেখানে আছে, আর যদি 1 বিঘা জমি পরে ভেঙে যায়, নদী নিয়ে যায়, তখন আমাদের বাড়ি ঘর আর কিচ্ছু থাকবে না, তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর দোস্ত, এটা বিশ্বাস করি, তুমি আল্লাহর কাছে বললে আল্লাহ অবশ্যই শুনবে। তখন পাগলটা বিড়বিড়ে হাসতেছে আর বলতেছে, এই মরতে পারবি, তুই কি মরতে পারবি? যদি মরতে পারস তাহলে বাইচে যাবি। তখন বলতেছে, মরতে পারলে বাইচে যাবো? বাবা বুঝলাম না কথা, যে একটা কলম আন, একটা খাতা আন, আনছে। তখন এই কলমটাকে ঠিক এইভাবে ধরছে, বুঝলা, এই কাগজটার মধ্যে এরকম পেঁচাইতেছে, লেখতেছে। তখন মানুষে বলে, কি রে মানুষ এভাবে লেখে, এটা কি লেখে? তখন এই কাগজটাকে দিয়ে বলল, এ ধর এই কাগজটাকে নিয়ে এই নদীর মধ্যে যে পানি ঘোলপাক খাইতেছে, এই কাগজটা নিয়ে তুই জান দে, যদি এই ঘোলপাকটার মধ্যে তুই জান দিতে পারিস, তাহলে তুই তোর দ্বারা অনেক মানুষ রক্ষা পেয়ে যাবে। হে হে বাবা, এই কথা বলে পাগল হাঁটতে শুরু করলো। তখন সেই লোকটি সাহস করে সেই কাগজটা নিয়ে সেই পানির ঘোলপাকটার মধ্যে যখন একটা লাফ মেরে ডুব দিয়ে দিল, তখন ওখানে ডুব দিয়ে গিয়ে দেখে ওখানে আরেকটা জায়গা, আরেকটা দুনিয়া। হায় এখানে কোথায় আসলাম? তখন দেখতেছে অনেক মানুষ এই পারের মাটিগুলো তলে দিয়া কেটে কেটে সেই পারে নেয়, এবং এই পারের মাটিগুলো যখন সেই পারে নিচ্ছে, নিশ্চয়ই কোনোদিন আবার ওই পারের মাটিগুলো আবার এই পারে আনবে। তাহলে এই নিচে যে বসে আছে সিংহাসন জুড়ে, তিনি কিন্তু এই নদীর দায়িত্বভারে আছেন। তাহলে আমি বলতে চাই, আল্লাহ এই পৃথিবীতে উলিয়া আউলিয়াদেরকে দিয়েই তো এই মেলা মেলাইছে, কিন্তু যারা বুঝে গেছে তখন সে উলিয়া আউলিয়াদেরকে দেখলে অবশ্যই সম্মান করবে। তখন কি হলো, এই কাগজটা নিয়ে সে সিংহাসনের কাছে নিয়ে যখন লোকটাকে দিল, এই কাগজটা যখন সে পড়ল, পড়ার সাথে সাথে সকল কর্মচারীকে বলতেছে, এই তোরা এই দিকটার মাটি আর কাটবি না, তোরা ওই দিকটার মাটি কাট, এই দিকে আর কাটবি না, কারণ নিচে দিয়া যখন কাটে তখন উপর দিয়া মাটি ফাটায়, ফাটার পরে মানুষ বাড়িঘর সহকারে জসতে পড়ে, তখন সমস্ত মানুষ বিপদগ্রস্ত, বাড়িঘর হারা হয়ে যায়। তখন এতটুকু জায়গা যে রক্ষা হলো কার জন্য? সে পাগলকে উসিলা করেছে। আর সে পাগল কি করলো, কি লিখে দিল পেঁচাইয়া, এই পেঁচানি তো আরেকজন, যেই পদ্মা নদীর নিচে যে আরেকজন খেলোয়াড় বসে আছে, তার কাছে যখন দিল, সে কি করলো? তাহলে আমি এই পৃথিবীর সমস্ত মানুষের চরণে হাত রেখে আমি বলবো, এবং ভক্তির সাথে বলবো, নম্রতার সাথে বলবো, আপনারা কখনো কোনো পাগল ফকিরকে টিটকারি করবেন না, কোনো দিন কাউকে গালমন্দ করবেন না, যদি পারেন একটা সেবা করবেন, বা সে যদি একটা লাথিও মেরে দেয় তখন জীবনটাকে ধন্য মনে করবেন, কিন্তু সে হোক বন্ড, সে হোক ভালো, তা আমার দেখার দরকার নেই। একজন পাগলকে আমরা অবশ্যই সম্মান করব, আর সেই সম্মানে এমনও হইতে পারে সেই পাগলের ছোঁয়ায় আমিও আল্লাহর ওলি হতে পারবো ইনশাআল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেছে, আমার অলির কোনো ভয় নেই, আমার বন্ধু অলি কি, অলি আল্লাহর বন্ধু। তখন আল্লাহ বলেছে কোরআনে, আমার বন্ধুদের কোনো ভয় নেই, আমার বন্ধুরা কখনো চিন্তিত হবে না। যাই হোক, হে জগতবাসী, আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এরকম ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তবে আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।